কফি অন দ্য ওয়াল। বাইরের দেশে এই কনসেপ্টটা অনেক প্রচলিত। ফাইনালি বিদেশে এসে আমার দেখার সৌভাগ্য হলো। একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, এক লোক বলল ওয়েটারকে যে 2 কাপস অফ কফি 1 অন দ্য ওয়াল। তাকে 1 কাপ কফি সার্ভ করা হলো আর একটা কাগজে কফি লিখে তার একটা ওয়াল ছিল রেস্টুরেন্টে ওখানে লাগিয়ে দেওয়া হলো। এরপর আবারও দুটো লোক আসলো, অর্ডার করলো 3 কাপস অফ কফি 1 অন দ্য ওয়াল। তাদেরকে আবারও 2 কাপ কফি সার্ভ করা হলো আর একটা জায়গায় কাগজে কফি লিখে আবারও একটা ওয়ালে লাগিয়ে দেওয়া হলো। বেসিক্যালি এই মানুষগুলো নিজেদের জন্য তো অর্ডার করছে, সাথে এক্সট্রা একটা কফি অর্ডার করে যাচ্ছে বা টাকা দিয়ে যাচ্ছে যেন ফিউচারে কেউ টাকা ছাড়া ওই কফিটা নিতে পারে। এবং আমরা বসা অবস্থায় এক লোক আসলো, একটু দেখে মনে হচ্ছিল যে হালকা অভাবগ্রস্ত, এবং সে আসার পরে বলল যে 1 কাপ অফ কফি ফ্রম দ্য ওয়াল, কারণ সে দেখলো যে ওয়ালে অনেকগুলো কফি লাগানো। এবং ওয়েটার এসে তাকে সুন্দর করে সম্মানের সহিত কফিটা সার্ভ করলো, লোকটা কফিটা খেলো, টাকা আর তাকে দেওয়া লাগলো না, কারণ আগে থেকে ওই টাকা কিন্তু দেয়া আছে। এবং লোকটা সসম্মানে ওখান থেকে বের হয়ে গেল, তাকে ভিক্ষাও করতে হলো না, কাউকে কিছু চাইতেও হলো না, সসম্মানে আসলো, কফিটা নিল, চলে গেল। এই কনসেপ্টটা আমার কাছে দারুণ লেগেছে। এতদিন আমি ইন্টারনেটে এই জিনিসটা পড়েছিলাম যে কাপ অফ কফি, আগে থেকেই খাবারের টাকা আরেকজন দিয়ে যাচ্ছে, পরে যে যখন আসলো জিনিসটা দেখলাম দেশে আসলে অনেক মুগ্ধ হলাম। আমাদের দেশেও জিনিসটা ট্রাই করা যায়, হয়তো বা স্ট্রাকচার্ড ম্যানের রেস্টুরেন্টে না হলো, অন্য অন্য জায়গায় হয়তো বা আমরা কাউকে যদি দেখি যে তার হয়তো বা একটু কিছু দরকার আছে, সাহায্য দরকার আছে, খাবারের দরকার আছে, আগে থেকে পে করে দিই না। নিজের যে কী ভালো লাগবে সেটা কল্পনা করার মতো না, কারণ আমার দেখেই যতটা ভালো লেগেছে, নিজে যদি করতে পারি তাহলে আসলে ভালো লাগাটা অন্য লেভেলে পৌঁছে যাবে।